উত্তেজনা। গুপ্তচর হত্যা চেষ্টাকে কেন্দ্র করে আরোপিত নিষেধাজ্ঞা মূল কারণ। মস্কোর হুঁশিয়ারি, সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নতুন বাণিজ্য যুদ্ধ দেখবে বিশ্ব। অন্যদিকে ওয়াশিংটন বলছে আচরণ সংযত না করলে ভুগবে পুতিন প্রশাসন। চলতি বছর মার্চে সাবেক রুশ গুপ্তচর সের্গে স্ক্রিপল ও তার মেয়ে ইউলিয়াকে হত্যার চেষ্টা চালানো হয় ব্রিটেনে। এর জন্য ব্যবহৃত হয় শক্তিশালী রাসায়নিক নভিচক, যার ব্যবহার রাশিয়ার দিকে ইশারা করে অভিযোগের তীর। সেই ধারাবাহিকতায় রাশিয়ার প্রযুক্তি ও ইলেকট্রনিক্স পণ্য রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র, যা কার্যকর হবে 22 আগস্ট থেকে। আমরা মূলত পুতিন প্রশাসনের সাথে সম্পর্কের উন্নয়ন চাই, কারণ ওয়াশিংটন মস্কোর বেশ কিছু পারস্পরিক আগ্রহের জায়গা রয়েছে। কোন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের অর্থ হলো তাদের আচরণ সংযত করার পরামর্শ দেওয়া, কিন্তু মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের একপাক্ষিক আগ্রহটাই যেন বেশি। নিষেধাজ্ঞাকে ভিত্তিহীন আখ্যা দিচ্ছে ক্রেমলিন। রুশ প্রশাসনের হুঁশিয়ারি, রফতানি পণ্যের উপর এটি কার্যকর হলে নতুন বাণিজ্য যুদ্ধ দেখবে বিশ্ব। একেবারে অযৌক্তিক অভিযোগে এই নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। শর্ত মোতাবেক রাশিয়া কাজ না করলে বাড়বে পরিধি। নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে কূটনীতি যখন তলানিতে যেয়ে ঠেকেছে, সে সময় কিভাবে ঘটবে সম্পর্ক উন্নয়ন? মূলত ট্রাম্প পুতিন বৈঠকের আগে বল নিজ কোর্টে রাখতে চায় যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের অভিমত, স্বীকার না করলেও এবারের নিষেধাজ্ঞায় কিছুটা কোণঠাসা হবে রাশিয়া। এবারের নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য করুণ পরিণতি ডেকে আনতে পারে, কারণ গেল 20 বছরের মধ্যে প্রথমবার যুক্তরাষ্ট্রে অবস্থিত রুশ দূতাবাসে নিষেধাজ্ঞাকে কঠোর পদক্ষেপ আখ্যা দিয়েছে। ভিত নড়ে যাবার আতঙ্কে রয়েছেন শীর্ষ রুশ শিল্পপতিরাও। এপ্রিলে আরোপ করা নিষেধাজ্ঞায় অক্টোবরে কার্যকর হচ্ছে কিনা এটা দেখার বিষয়। সেটি না হলেও রুশ পুঁজিবাজার বিনিয়োগকারীরা সংকট মোকাবেলার জন্য প্রস্তুত। তবে ঘোষণার পরে রুবলের দরপতন লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, বিদেশে নিজ নাগরিকের বিরুদ্ধে প্রাণঘাতী রাসায়নিকের ব্যবহার আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন। তাই নিষেধাজ্ঞা কার্যকরের 90 দিনের মধ্যে রুশ প্রশাসনকে নভিচক ইস্যুতে জবাবদিহি করতে হবে, নতুবা কঠোর হবে পদক্ষেপ। মৌলি ইসলাম, যমুনা নিউজ।